আমি কিন্তু কোনো কিছু লুকাই নি কিবরিয়া ভাই। ডেফিনেটলি কিছু ব্যাপার তো আছেই। স্ক্রিপ্ট যখন লেখা হয় ফিল্মের জন্য, সে স্ক্রিপ্ট লেখার পেছনেও কিন্তু আরেকটা স্ক্রিপ্ট থাকে। আমি কখনো এসব নিয়ে আসলে কথা বলতে চাইনি, কিন্তু যেহেতু একটা বিষয় আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে, সে বিষয়টা নিয়ে অবশ্যই আমি সম্মানের সাথে আপনাদেরকে হাত জোড় করে বলছি, আপনাদের সবার সাথে আসলে কথা বলবো বিষয়টা নিয়ে। আমি আমার যারা সাংবাদিক ভাই বা আপুরা আছেন, কারণ আপনাদের মাধ্যমেই তো দর্শকদের কাছে পৌঁছায়, দর্শকরা তো অনেক কিছু আসলে তারা যেভাবে দেখছে ওভাবেই জাজ করবে, তারা তো খবরটা আসলে পাবে আপনাদের মাধ্যমে, তো আমি আপনাদের কাছে হাম্বল রিকোয়েস্ট করব, বিনীত অনুরোধ করব যে সবকিছু না জেনে আসলে কোনো প্রকার কোনো ভুল ব্যাখ্যা দিয়ে ইউজ করবেন না প্লিজ, কারণ এটি খুব সেন্সিটিভ একটা ইস্যু এবং এটি খুব ইমোশনাল একটা ইস্যু। আর আমার মনে হয় যে আসলে আমরা যেহেতু মুসলিম, আমি একজন মুসলিম মানুষ, তো সবকিছুর পেছনে অবশ্যই ব্যাখ্যা আছে, সবকিছু অবশ্য সুন্দর শালীন ভাবেই হয়েছে, বা আমি যেটা আপনাদেরকে ক্লিয়ার করবো কয়েকদিনের মধ্যেই, তো আপনারা কেউ ভুল ব্যাখ্যা দিবেন না প্লিজ। একবার অনেক কিছু জিজ্ঞেস করেছেন, অনেকবার অনেক কিছু জানতে চেয়েছেন, বরাবরই আমি বলেছি যে আসলে আমি আমার প্রফেশনাল লাইফটা নিয়ে ফোকাসে থাকতে চাই, প্রফেশনাল লাইফটা নিয়ে খুব একটা আসলে কখনো বলতে চাই না, তারপরও আপনাদের অনেক টাকার আগ্রহ থাকে, দর্শকদের আগ্রহ থাকে। তো সেই জায়গা থেকে আপনি যেটা বললেন যে আসলে ডেফিনেটলি কিছু ব্যাপার তো আছেই, সেটা আমি আগেও বলেছি যে আসলে এগুলো নিয়ে পরে কথা বলবো, এবং